প্রোগ্রামিং শিখতে গেলে প্রথমেই শিখতে হবে প্রোগ্রামিং পঞ্চরত্ন এই পঞ্চরত্নের মধ্যে ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ভেরিয়েবল এই ভেরিয়েবল জিনিসটা আর কিছুই না এটা হচ্ছে জাস্ট রিক্সা ভাড়ার মতো যেমন ধরো তুমি যদি শপিং মল থেকে পার্কে যেতে চাও রেগুলার রিক্সা ভাড়া হচ্ছে তিরিশ টাকা যখন কোনো ভিড় লেগে যায় বা অফিস টাইমে সেই ভাড়াটা চেঞ্জ হয়ে যায় চল্লিশ টাকা যদি কোনোদিন যুগ বৃষ্টি আসে তাহলে ভাড়া কিন্তু আর ওই তিরিশ বা চল্লিশ টাকা থাকে না সেটা বেড়ে হয়ে যায় পঞ্চাশ টাকা আর যদি কখনো দুইজন ঝুটি মিলে হচ্ছে রিক্সা ভাড়ায় উঠতে চায় তখন রিক্সাওয়ালা মামা বুদ্ধি করে সেই রিক্সা ভাড়া করে দেয় আশি থেকে নব্বই টাকা তার মানে এই যে একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় যাওয়ার ভাড়াটা কিন্তু একটা ফিক্সড বা নির্দিষ্ট থাকতেছে না এটা চেঞ্জ হচ্ছে বা সিচুয়েশন ওয়াইজ এটা ভেরি করতেছে এই কোনো একটা জিনিস যদি চেঞ্জ হয় বা ভেরি করে এটাকে সহজভাবে বলতে পারো যে ভেরিয়েবল এই ভেরিয়েবল জিনিসটা একটু সহজভাবে শেখার জন্য একটু সন্ধি বিচ্ছেদ করে আসি ছোটবেলায় শিখছো না বিদ্যা যোগ আলয় কি হয় বিদ্যালয় হিম যোগ আলয় হিমালয় যান যোগ টুস কি হয় জান টুস একইভাবে ভেরিযোগ এইবল কি হবে ভেরিয়েবল তার মানে এই ভেরিয়েবল শব্দটার মধ্যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে এই তার মানে ভেরি মানে হচ্ছে কোনো একটা জিনিস চেঞ্জ হইতে পারে বা পরিবর্ত হইতে পারে বা হচ্ছে ভেরি করতে পারে আর এইবল মানে হচ্ছে যোগ্য বা হইতে পারে তার মানে এই ভেরি আর এইবল এই দুটো একসাথ করে দিলে হয়ে যাবে ভেরিয়েবল সো ভেরিয়েবল জিনিসটা কি এটা বোঝা গেল এখন ভেরিয়েবল জিনিসটা তুমি কোডিং করতে কীভাবে লিখবা সেটা খুবই সিম্পল জাস্ট তোমার তিনটা জিনিস লাগবে একদম ফার্স্টে লিখবে হচ্ছে একটা না যে নাম দেখে তুমি বুঝতে পারবা যে এটা আসলে কি নাম্বার টু লাগবে হচ্ছে একটা সমান সমান চিহ্ন আর নাম্বার থ্রি লাগবে হচ্ছে একটা ভ্যালু যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার বয়স কত তুমি হয়তো বলবা চোদ্দ পনেরো বা ষোলো তার মানে এক একজনের বয়সটা ভেরি করতে পারে চেঞ্জ হতে পারে আর এই যে বয়স বা এইজ বলতেছি এটা একটা নাম ধরে জিজ্ঞেস করতেছি এটা হচ্ছে ওই ভেরিয়েবলের নাম বা আমি যদি একই জনকে জিজ্ঞেস করি আচ্ছা তোর লাস্ট যে ফেসবুক পোস্ট দিয়েছ সেটাতে কয়টা লাইক পেছ সে হয়তো বলবে একশো দুইশো বা পাঁচশো তার মানে এই যে লাইকের সংখ্যা এটা হচ্ছে একটা ভেরি করতেছে বা চেঞ্জ হইতে পারে তার মানে সেটা একটা ভেরিয়েবল লাইকের সংখ্যা এটার কি নাম দিতে পারো যে হচ্ছে লাইকস তার মানে ভেরিয়েল একটা নাম থাকবে একটা ইকুয়াল চিহ্ন থাকবে তারপর এটা ভ্যালু থাকবে এই পর্যন্ত আমরা দুইটা ভেরিয়েবলের কথা বলছি দুইটারই মান ছিল একটা সংখ্যা একটা ছিল এইচ ছিল হচ্ছে কোনো একটা সংখ্যা চোদ্দো পনেরো বা সতেরো এবং একটা ছিল লাইকস তার মানে হচ্ছে ওইখানেও ছিল কয়েকটা লাইক পাশের সংখ্যা তবে ভেরিয়ে সব সবসময় সংখ্যা দিয়ে হবে সেটা কিন্তু না ধরো আমি যদি জিজ্ঞেস করি তোমার নাম কি তুমি বলতে পারো যে হাবলুমিয়া আর একজন বলতে পারো যে গুবলুমিয়া আর একটু বলতে পারে মিয়া এই যে নামটা এইটা কিন্তু কোনো সংখ্যা না এটা একটা এক বা একাধিক বর্ণের সমষ্টি এই যে এক বা একাধিক বর্ণের সমষ্টি এই জিনিসটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলে হচ্ছে স্ট্রিং স্ট্রিং একটা ইংরেজি শব্দ এটা যদি ট্রান্সলেট খোঁজ তাইলে পাওয়া হচ্ছে দড়ি কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন কোনো একটা জিনিসের নাম অনেকগুলা বর্ণ বা বর্ণের সমষ্টি দিয়ে প্রকাশ করবে সেটাকে বলা হচ্ছে স্ট্রিং এমন একটা ভাবছি ধরো একুশে ফেব্রুয়ারির সময় কি করে একটা দড়ির মধ্যে হচ্ছে বিভিন্ন বাংলা বর্ণমালা ঝুলাই রাখে তুমি যদি একুশে ফেব্রুয়ারির কথা চিন্তা করো তাহলে তুমি বলতে পারবা ওই ওই যে দড়ির মধ্যে বিভিন্ন বর্ণ ঝুলতেছে সেটাই হচ্ছে একটা স্ট্রিং থার্ড যে ধরনের ভেরিয়েল শিখবো সেটা হচ্ছে সত্য বা মিথ্যা দিয়ে অ্যান্সার দিতে হয় কেউ যদি জিজ্ঞেস করে এই উক্তি কনি মাসছে আমি অ্যান্সার কি দিবা হ্যাঁ দিছে অথবা দেয় নাই ইয়েস অর নো মানে ট্রু অর ফলস একইভাবে যদি তোমার বোন এসে জিজ্ঞেস করে এই তুই কি আমার ব্যাগ থেকে পাঁচশো টাকার নোটটা চুরি করছস তখন তোমার অ্যানসার কি হবে হয় হা করছি অথবা না করিনি তার মানে ইয়েস অর নো ট্রু অর ফলস যেসব ক্ষেত্রে অ্যানসারকে এরকম ট্রু অর ফলস দিয়ে দিতে হয় এগুলিকে বলা হচ্ছে বুলিয়ান বা হচ্ছে ট্রু অর ফলস টাইপের অ্যানসার যেখানে হয় হা অথবা না অ্যানসার দিতে হয় তার মানে আমরা তিন ধরনের ভেরিয়েবল শিখে ফেললাম একটা হচ্ছে সংখ্যা হচ্ছে বিভিন্ন বর্ণ বা বর্ণের সমষ্টি দিয়ে বলতে হয় থার্ড হচ্ছে ট্রু অর ফলস এগুলোকে হচ্ছে বুলিয়া সবগুলোই লেখার সময় প্রথমে একটা নাম দিতে হয় তারপর একটা এই চিহ্ন দিয়ে তারপর একটা ভ্যালু থাকে এই ভেরিয়েবল জিনিসটা তুমি অনেক দিন ধরেই করতেছ যেমন ধরো তোমার মোবাইল ফোনে তুমি যখন কারো নাম্বার সেভ করো তখন তুমি কি করো তখন তার নামটা নাও তারপরে তার ফোন নাম্বারটা সেভ করো এই যে তার নামটা নিছ এইটা হচ্ছে ওই ভেরিয়েবলের নাম আর তার যে ফোন নাম্বারটা নিচ্ছ সেটা হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালু তার মানে তুমি না জানলেও এতদিন কিন্তু ঠিকই তুমি ভেরিয়েবল ইউজ করতে এই যে আমি ভেরিয়েবল সম্পর্কে এত সহজভাবে এত সুন্দরভাবে বললাম এটার ম্যাক্সিমাম জিনিসটাই নেওয়া হয়েছে প্রোগ্রামিং হিরো নামক একটা অ্যাপ থেকে এই অ্যাপটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে যদিও অ্যাপটা পুরোপুরি এখনও কমপ্লিট হয় নাই বাট তোমরা যারা পাইথন শিখতে চাচ্ছ সহজ আমাকে মজার একটা গেম বিল্ড করতে করতে তোমরা ওই অ্যাপ থেকে প্রোগ্রামিং শিখতে পারো আজকে সেকেন্ড যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে আউটপুট আউটপুট জিনিসটা কিছুই না ধরো তুমি গুগলে গিয়ে সার্চ করলা যে কোনো একটা জিনিস দিয়ে তারপর গুগল যদি রেজাল্ট না দেয় তাহলে কিন্তু তুমি জীবনে ফেরত গিয়ে গুগলে সার্চ দিবা দিবা না কার মানে গুগলে সার্চ দিলে একটা তুমি আউটপুট পেতে চাও তুমি যদি হচ্ছে একটা ক্যালকুলেটর নাও নিয়ে সেখানে যদি দুই আর দুই যোগ করো তাহলে তুমি কি দেখতে চাও যে দুটো যোগ করলে যোগফল কত হয়েছে তার মানে দুনিয়ার সব কিছুতেই আমরা একটা আউটপুট দেখতে চাই কোডিং করলেও তোমাকে আউটপুট দেখাইতে হবে যেন দুনিয়ার যত বেশি সফটওয়্যার বানানো হয় সবারই হচ্ছে একটা দেখানোর একটা জায়গা থাকে যত ওয়েবসাইট বানায় সেগুলো তুমি হচ্ছে ওই যে ব্রাউজার খুলে সেখানে দেখো তুমি যদি হচ্ছে মোবাইল দাও মোবাইলের একটা স্ক্রিন থাকে সেখানে তুমি দেখো যে কাকে কল যাচ্ছে বা কোন অ্যাপস ওপেন করছো এগুলো সবই আউটপুট দেখায় প্রোগ্রামিং করার সময় তুমি যদি আউটপুট দেখাইতে চাও সেটা একটা স্পেশাল কি দিয়ে লেখে যেমন তুমি যদি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা জিনিস আউটপুট হিসাবে দেখাইতে চাও তাহলে তুমি একটা স্পেশাল ওয়ার্ড লিখবা প্রিন্ট তারপরে এর ভিতরে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবা যে তুমি কোন জিনিসটা আউটপুট হিসাবে দেখাইতে চাও ধরো তুমি যদি কোনো একটা সংখ্যায় দেখাইতে চাও ওয়ান ফিফটি ফাইভ তাহলে তুমি লিখবা প্রিন্ট তারপরে ব্র্যাকেটের মধ্যে ওয়ান ফিফটি ফাইভ লিখে দেবা আর যদি তুমি কারো একজনের নাম আউটপুট হিসেবে দেখাইতে চাও তাহলে যে প্রিন্ট তারপরে যেহেতু নাম নাম লেখার সময় সবসময় হচ্ছে একটা ডাবল কোটেশন দিয়ে শুরু করতে হয় ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হয় তাই তুমি লিখবে প্রিন্ট তারপরে এই দুইটা কোটেশনের মাঝখানে সগির উদ্দিন লিখে দিবা আবার তুমি যদি হচ্ছে কোনো একটা ভেরিয়েবল দেখো যে আচ্ছা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এটা নাম ভেরিয়েবলটার নাম হচ্ছে নেইম এবং এটা ভ্যালু হচ্ছে আলতা বেগম তারপরে তুমি এই নেইম ভেরিয়েবলটাকে যদি আউটপুট হিসাবে দেখাইতে চাও তাহলে তুমি লিখবা প্রিন্ট তারপরে হচ্ছে এই ভিতরে ওই ভেরিয়েবলের নামটা দিবা তাইলে আউটপুট হিসেবে তুমি দেখতে পাবা আলতা বেগম এই যে তুমি আউটপুট দেখছো বা হচ্ছে কোড করতেছো এগুলো কোড করার জন্য তুমি সহজ দুই তিনটা জায়গা আছে একটা জায়গা হচ্ছে তুমি পাইথন ডট অর্ক স্ল্যাশ সেল ওইখানে গেলে তোমার কিছু ইনস্টল করা লাগবে না জাস্ট তোমার ইন্টারনেট থাকলেই তুমি সেখানে কোড লিখে লিখে আমি যেগুলো বলছি এগুলো টাইপ করতে পারবা অথবা তোমার যদি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো স্টোর থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো জাস্ট পাইথন কোড লিখে রান করার জন্য এর মধ্যে একটা হচ্ছে কিউব পাইথন আর একটা হচ্ছে পাইথন ড্রয়েড আমি এই দুইটা লিঙ্কে হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো আজকে থার্ড যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইউজার ইনপুট ধরো তুমি যদি ফেসবুকে লগ করতে চাও তোমাকে একটা বক্স দিয়ে দেয় সেখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেস লেখো এবং পাসওয়ার্ড লেখো ভাবে তুমি যদি হচ্ছে গুগলে কোনো কিছু সার্চ দিতে চাও গুগল ডট কমে যাওয়ার পরে ওখানে একটা বক্স থাকে সেখানে তুমি যেই জিনিসটা সার্চ দিতে চাও সেটা লেখো তারপরে এন্টার করলে ওই জিনিসটার সার্চ রেজাল্টটা আসে তার তুমি একটা ইনপুট দিচ্ছ সেই অনুসারে সেই জিনিসটা গুগল খুঁজে তারপরে রেজাল্টটা দিচ্ছে এইরকম তুমি যখন প্রোগ্রামিং করবা

পরে সেই ইনপুটটা তুমি একটা চাইলে একটা ভেরিয়েবল রাখতে পারো সেই ভেরিয়েবলটা তুমি চাইলে আবার অন্য একটা কাজে ইউজ করতে পারো এটা হচ্ছে প্রোগ্রামিং শেখার একদম প্রথম দিকের একটা কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করলাম পরবর্তী ধাপগুলো নিয়ে হচ্ছে পরের ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকো অল দ্য বেস্ট